স্মরণ নামাজের জামাতে ইমামের পিছনে মুক্তাদিস সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা দয়া করে জানান। বলেন না ইসলাম হলো ঝগড়া ধর্ম, ঠিক না ভাই? লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ। স্মরণ নামাজের জামাতে জামাতে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কোন হাদিস? লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হয় না, তো সহিহ। কিন্তু ইমামের পিছনে ফাতিহা ছাড়া নামাজ হয় না, কোন হাদিস নেই, একটা হাদিস আছে, একটা দাল শেখ নাসিরুদ্দিন আলমের শেখ সাহেবের হাদিস দই ফাতে লিখেছে। কথাটা হলো সূরা ফাতিহা লাগবে ইমামের পিছনে, লাগবে না লাগবে না এটা নিয়ে হাদিস দুই রকম আছে, সাহাবীদের থেকে দুই মত আছে। খুব স্পষ্ট হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকরাআতুল ইমাম লাহু কিরাআ, কারণ ইমাম থাকলে ইমামের কিরাআতে তার কিরাআত হয়ে যাবে, এটা সহিহ হাদিস। হাসান বলেছেন শেখ আলবানী, সহিহ মুসলিম ইমাম মুসলিম সহিহ বলেছেন, ইন্নামা জুআলাল ইমামু লিয়ুতামা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়াইযা ক্বারা ফাআনসিতু। ইমামের অনুসরণ করতে হবে, ইমাম যখন আল্লাহ আকবর বলবে তোমরা আল্লাহ আকবর মুখে বলবে, আর ইমাম যখন কেরাত পড়বে তোমরা চুপ করে থাকবে। কেউ কেউ বলেন কেরাত মানে সূরা ফাতিহা ছাড়া, এটা না বানোয়ার কথা। ওরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেরাত পড়ার আগে চুপ করে থাকতেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কি পড়েন? তিনি বললেন যে এই সময় আমি সানা পড়ি, আল্লাহ হাবা আইবাইনি ওয়া বাইনা খাতায়া, একটা সানার কথা বলেছেন। যেটা বলছি না ওখানে আবু হুরায়রা বলেছে আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআত বাইনা আল মাশরিক ওয়াল মাগরিব, এটা বুখারী শরীফের সানা, এটা আমার রাহিম ইলাহিতে পাবেন, যেটা বলছিলাম ভাইরা। তাহলে এগুলো সূরা ফাতিহা না পড়ার পক্ষে সহি হাদিস, পড়ার পক্ষে সহি হাদিস আছে। তবে সহি সবচেয়ে সুন্দর মুখ যেটা সকল হাদিসকে সমন্বয় করে, শেখ নাসিরুদ্দিন আলবানী এটাকে সহি বলেছেন, আমাদের আনাবিদের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ সেই বলেছেন, সেটা হলো সেদিন আমাদের জোহরে আসরে সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন, চুপ তো জায়গায় করবেন কেন? আর যেগুলোতে ইমামের কিরাত শোনা যায় পড়বেন না। ইমাম বুখারি মুসলিম হাদিস এনেছেন, শেখ আলবানী হাদিস এনেছেন, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি নামাজে ইমামের পিছনে কিরাত করতে নিষেধ করেছেন।